সুন্দর করে ট্রাম চলুক কলকাতার দিকে। তার মধ্যে যে ট্রামে আমি এখন বসে রয়েছি সেটার নাম হচ্ছে মোঘল এক্সপ্রেস। তার কারণ এই ট্রামের যে জানলা গুলো এবং ট্রামের যে সামনের আকৃতি তা কিন্তু অনেকটা মোঘল সাম্রাজ্যের যে সময়কার সে বাড়িঘর ছিল তার আদলে তৈরি তৈরি হয়েছিল 1989 সালে এবং 1996 সালে তা ফের রেনোভেট করে চালানো হয় শহরের রাস্তায়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু হয় শহর কলকাতার। তারপর দিনক্ষণ শহর জুড়ে যানবাহনের কালো ধোঁয়া, দূষণের জেরে কার্যত অসুস্থ কলকাতা। শহরকে দূষণ থেকে বাঁচাতে শহরবাসীকে ট্রাম ব্যবহার করার পরামর্শ দিচ্ছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। 24 ফেব্রুয়ারি 2024 এই দিনে 151 বছরে পা রাখলো কলকাতার ট্রাম। জন্মদিন উপলক্ষে শনিবার রাস্তায় নেমেছিল 1948 সাল ও 1989 সালের দুটি ট্রাম গাড়ি। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে ধর্মতলা ট্রাম ডিপোর উদ্দেশ্যে রওনা দেয় দুটি বিশেষ গাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে অতি আধুনিক হয়ে উঠেছে শহর কলকাতা, আধুনিকতার ছোঁয়া পৌঁছেছে ট্রামেও। তবু শহরের ব্যস্ততার সঙ্গে পাল্লা দিতে পারেনি এই স্লট গতির গাড়ি। শতাব্দী পেরোনো এই যান এখনো শহরের বুক চিরে চলে, তবে শুরু থেকে নিজের নির্দিষ্ট পথে একলা চলতে অভ্যস্ত ট্রাম গাড়ি আজ সত্যি একা। অসাধারণ এবং অসাধারণ একটা ফিলিংস এবং আমাদের খুব গর্বের একটা জিনিস। এবং 151 বছর আগে যেটা কলকাতায় পা রেখেছিল মনে রাখতে হবে, আজকে এত বছর পরে আজও সেটা ভীষণভাবে প্রয়োজনীয় আমাদের গোটা পৃথিবীতে, বিশেষ করে পলিউশন ফ্রি। এবং আমি পৃথিবীর বহু শহরে দেখে এসেছি, আমি বিশেষ করে ইস্তাম্বুলের কথা বলবো, যে একটা শহরের বুকে কীভাবে কত সুন্দরভাবে একটা ট্রাম চালানো যায়। তো আমাদের কলকাতা এত বছর করেছে, কলকাতা এই ট্রামগুলোকে আরও সুন্দর করে চালাক। আমরা কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আবেদন রাখছি ব্যক্তিগতভাবে এবং সমগ্র কলকাতাবাসীর তরফ থেকে, যে আমাদের ট্রাম আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক, সুন্দর করে এই ট্রাম চলুক কলকাতার বুকে। যদি আমরা ভাবি তো সেইখানে ট্রাম ছাড়া আমরা কী করে ভাববো? এক ট্রামের এখানে আসা এই কারণে যে আমরা সবাই মিলে যতদিন পারি এটাকে ধরে রাখি, দেখি সময় আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। সময়ের উল্টে আমরা কেউই নই, আর যেহেতু এখন মানুষের জীবনযাত্রা স্পিড আমাদের সময় যা ছিল তার থেকে দ্বিগুণ না চৌগুণ না দশগুণ আমি বলতে পারবো না, তো সেই কারণে ট্রাম অনেকের কাছে একটুখানি মনে হচ্ছে একটু পিছিয়ে পড়ছে। তবুও অনেকে আমাদের অনেক কাছে ট্রাম একটা দারুণ ছিল। কলকাতা ওয়ান অফ দ্য পলিস সিটি ইন দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে পাঁচটার মতো দেখে আর এমনি পরিসংখ্যান নিয়ে জানা গেছে প্রায় 70% লোক এই রেস্টুরেন্ট বিজিয়ে ভোগে। সেখানে ট্রামের বিকল্প তো অন্য কোনো যান হতে পারে বলে আমার মনে হয়, মানে আধুনিক করতে হবে। আমি বলছি না এটাকে এইভাবেই রেখে দেওয়া হবে, আধুনিক করা হবে। আমরা তো কলকাতায় আজকে ধরুন গঙ্গার নিচে আমরা মেট্রো চালিয়ে দিয়েছি, উপর দিয়ে মেট্রো চলছে, আর তো ফ্লাইওভার করা হচ্ছে, সব কিছুই করছি আমরা। ট্রামের উন্নতি কেন হবে? আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রামে আমরা ধরুন একটা ট্রামে 60 জন চলতে পারে। আমাদের কলকাতায় আজকে 22 লাখ গাড়ির সংখ্যা, সেখানে ট্রামের সংখ্যা কটা? ট্রামকে মানে বিনা কারণে দোষ দেওয়া হয় ট্রাম নাকি যানজট, এটা একটা খুব ভুল ধারণা। আমার নিজের প্রাইভেট কার আছে, আমি তো রাস্তায় 15-20 স্পিড বলতে পারি। আর যে কোনো শহরে, পৃথিবীর যে কোনো শহরে, মানে শহরের যে মেন অংশ সেই অংশে কিন্তু গাড়ির স্পিড এরমই হয়, 20-25 একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেখানে এই ট্রামকে দোষ দিয়ে ট্রাম স্লো চলে, ক্যাম খুব পুরোনো, ক্যাম জমজট তৈরি করে, এগুলো খুব ভুল ধারণা। এগুলো মানে মিথ্যে একটা প্রচার। সাধারণ মানুষ তার পাশাপাশি আরো বিশিষ্ট জনেরা কিন্তু এদিন উপস্থিত ছিলেন। কৌশিক রায়, আজকাল .in।